নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। শীতের সবজি শিম দিয়ে আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একদম ইউনিক একটা রেসিপি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, খুব সামান্য একটুখানি তেল মশলায় তৈরি হয়ে যায়, তবে খেতে জাস্ট অপূর্ব লাগে। ভাত রুটি দুইয়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আর শিম দিয়ে আমরা সাধারণত যে ধরনের রান্না করি, মানে শিম চচ্চড়ি বা শিম পাতুরি, তার থেকে কিন্তু এই রেসিপিটা একেবারেই আলাদা। তো রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুটাকে দেখুন, এরকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক যেরকমভাবে আলু ভাজার আলু কাটে সেই রকমভাবে কিন্তু কেটেছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম শিম, শিমটাকেও এরকমভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট আমরা তৈরি করব। তো এখানে একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট সাইজের একটা টমেটো। টমেটোটাকে এরকমভাবে ছোট ছোট পিস করে আমি কেটে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা এখানে আমি দিলাম। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন আদা। এবারে সব কিছুকে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি জল। এবারে সব কিছুকে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর কোনো মশলা এখানে লাগবে না। এবার চলে এসেছি রান্নায়। তো রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 1 টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি দিলাম। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেল দিয়েই করবেন, সর্ষের তেল দিয়ে করলে এটা খেতে খুবই ভালো হয়। তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আলুটা এখানে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন। নুন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, মানে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে একটুখানি লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুর কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে, আলুর মধ্যে কিন্তু একটা হালকা লাল রং আসতে শুরু করেছে। এবার এখানে শিমটা দিয়ে দিচ্ছি। এবার শিমটাকেও আরও মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে যদি রান্না করা হয় না, তাহলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। তো এখানে আমি আলু আর শিম খুব ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে আলু আর শিমটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতেই কিন্তু মোটামুটি 50% এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রাখবো। তো আলু আর শিম আমি ভেজে তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রাধুনি, 1/4 টিস্পুন রাধুনি, বা অনেক জায়গায় কিন্তু এটাকে চন্দনীয় বলে, ফ্লেভারটা খুবই ভালো। তো রাধুনি ফোড়ন এখানে আমি দিয়ে দিলাম। আর এর সাথে যাচ্ছে 1/4 টিস্পুন মেথি। মেথি আর রাধুনি ফোড়ন দিয়ে করলে কিন্তু অন্য কোনো মশলার প্রয়োজন পড়ে না, এটা খেতে ভীষণ টেস্টি হয়, একদমই প্রায় বিনা মশলায় রান্না এটা। শুধু আদা টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়া অন্য কোনো মশলা এখানে যাবে না। আর এটা দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যায়। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আদা টমেটো আর কাঁচা লঙ্কা যেটা প্রথমে বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর মিক্সিতে অল্প একটু মশলা লেগেছিলো, তো সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ। আর দিয়ে দিচ্ছি কালারের জন্যে সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন, টেস্টের কিন্তু কোনো তফাত হবে না, জাস্ট এটা দিলে একটুখানি কালারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে নুনটা এখন আমি কমই দিলাম, কারণ আলুটা ভাজার সময় কিন্তু নুন দিয়েই ভাজা ছিল, তো নুনটা কিন্তু প্রথমে একটু কমই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি, যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি কিন্তু অবশ্যই করে দিতে হবে, এতে করে টেস্টটা ভালো আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলার জলটা কিন্তু একদম টেনে এসেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। তেলটা সেপারেট হয়নি, যেহেতু খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এটা করেছি, তো তেলটা কিন্তু সেপারেট হবে না। জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে, তার মানে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা শিম আর আলুটা এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে শিম আর আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 2-3 মিনিট শিম আর আলুটাকে আমি মশলার মধ্যে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। এটা একদমই গামাখো টাইপের একটা রান্না হবে, একদম শুকনো শুকনো রান্না হবে, তো সেটা বুঝেই কিন্তু খুবই অল্প পরিমাণে একটুখানি জল দিতে হবে। তো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আলু আর শিম আগে থেকে ভাজা ছিল আর ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি 50% সেদ্ধ হয়েছিল, তো খুব বেশিক্ষণ একেবারেই সময় লাগবে না। তো ঠিক 5 মিনিট পরে ফিরে এসে দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, শিমটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা কুচি, যেহেতু শীতকালীন রান্না আর শীতকালের রান্নাতে কিন্তু ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়।
তো ধনে পাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের মেথি শিম চচ্চড়ি। এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে, একদমই বিনা মশলায় একটা রান্না। খুব অল্প তেল দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি, তবে এটা খেতে অসাধারণ লাগে। ভাতের পাশাপাশি এটা রুটি দিয়েও কিন্তু খেতে অপূর্ব লাগবে। তো অবশ্যই আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়ার জন্যে, আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।